हेलो एवरीवन, वेलकम टू माय चैनल ओवी कार्ड्स। तो आज के सेकेंड पार्ट हबे ड्रॉइंग एर। तो आगे दिन जो पार्टा करेछिलाम जरा जरा देखो नि तो अवश्य देखे नियो। तो 15 अगस्त उद्देश्य से ड्रॉइंग टी करेछिलाम। तो आगे दिन जो पार्टा करेछि सेखाने शुधुमात्र आउटलाइन टी करा आछे तीनजन आउटलाइन टी करा आछे फुल कमप्लीट आउटलाइन। तोमरा ओखाने गिये भिडियोटा देखे आसो এটা দেখার পর। আর আজকে ব্যাকগ্রাউন্ড করব আর ক্ষুদিরাম বসুকে কমপ্লিট ড্রয়িং করব, কমপ্লিট স্কেচটা করব। তো তোমরা দেখো, কোথাও যদি অসুবিধা হয় বুঝতে বা কিছু ব্লেন্ডিংয়ের কোনো প্রবলেম, তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর আমি ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি কমপ্লিট করব তোমার ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে, ব্লেন্ডিং স্ট্যাম্প চারকোল পাউডার ইউজ করে ব্লেন্ডিং স্ট্যাম্পের সাহায্যে। তো তোমরা দেখতে থাকো, আর কোথাও কোনো অসুবিধা হলে প্রবলেম হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আজকে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড এবং তোমার ক্ষুদিরাম বসুকে কমপ্লিট করব। নেক্সট ডে ফুল কমপ্লিট ড্রয়িংটা পেয়ে যাবে, নেক্সট ডে একদিন পরেই। তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ নেক্সট ডে আমি ফুল কমপ্লিট ড্রয়িংটা আপলোড করব। আর 15 আগস্টের সম্পর্কে যে ড্রয়িংটা আমি করছি, তো তোমরা অবশ্যই করো, কিছু না কিছু করো। আমি আগের ভিডিওতে বলেছিলাম 15 আগস্টের উদ্দেশ্যে সবাইকে কিছু কিছু করতে। তো যারা যারা করছো তাদের তো কোনো প্রবলেম নেই, আর যারা ভাবছো করবো কি না করবো তারা অবশ্যই করো। আর স্কিপ না করে কমপ্লিট ভিডিওটি দেখতে থাকো। এইভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করলাম। তো ব্যাকগ্রাউন্ড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখনও ব্যাকগ্রাউন্ডে অনেকটাই কাজ আছে, আর পিছনে আমাদের যে ইন্ডিয়ান ফ্ল্যাগ হবে। তো যাই হোক, এখন আমি হেয়ারটা করে নেবো চারকোল পেন্সিল দিয়ে। আর এটা হচ্ছে পেন্সিল হোল্ডার, পেন্সিল যখন ইউজ করতে করতে ছোটো হয়ে যায় তো তখন পেন্সিল হোল্ডার ইউজ করতে হয়, নাহলে অসুবিধা হয়। একদম পেন্সিলটা সামান্য ছোটো আমার, ওই জন্য পেন্সিল হোল্ডার ইউজ করছি। আর এইভাবে চারকোল পেন্সিল দিয়ে পুরো হেয়ারটা কমপ্লিট করব। আর স্কিনে 10B, কারণ এটা একটু ডার্ক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওই জন্য ডার্কটা বেশি থাকবে। তো হেয়ারে চারকোল পেন্সিল এবং ফেসে চারকোলের ইউজ আছে কিছু জায়গায় ডার্ক এরিয়া, এবং বেশিরভাগ জায়গায় 10B দিয়ে আমি কমপ্লিট করব। তা কোথাও অসুবিধা থাকলে কমেন্ট অবশ্যই জানিও। তো স্কিপ না করে দেখতে থাকো।
চারটে পেন্সিল এবং এমনি পেন্সিল ইউজ তোমার দেখলে কোথায় কীভাবে করলো। আর লাস্টে যেরকম লাগছে খুদিরাম বসুকে কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও। লাস্টে তোমার হোয়াইট পেন্সিল দিয়ে কিছু হাইলাইট এরিয়া হাইলাইট করে দেবো, সামান্য সামান্য হাইলাইট এরিয়া হেয়ারে এবং ফেসে যেখানে জায়গায় ছিল সেসব জায়গায়। তো শুধুমাত্র আজকে এই পর্যন্তই করলাম পিছনে ব্যাকগ্রাউন্ড এবং খুদিরাম বসুকে। তো নেক্সট ফুল কমপ্লিট ড্রয়িং কমপ্লিট স্কেচ তোমার পাবে। তো কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নাও।